হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, ট্রাভেল ইনফরমেশন রিলেটেড, বিশেষ করে বাংলাদেশ এবং ভারত ট্রাভেল ইনফরমেশন রিলেটেড নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই ভিডিওতে আজকে একটি ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, এটি মূলত বিশেষ করে বাংলাদেশিদের জন্য, তবে ভারতীয়রাও আশা করি ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আজকে কয়েকটি ইনফরমেশন শেয়ার করব, তো তার ভিতরে অন্যতম হচ্ছে ভারতে আপনারা জানেন যে প্রায় দীর্ঘ 6 মাস পরে লোকাল ট্রেন চালু হয়েছে। লোকাল ট্রেন চালু হয়েছে 1 নভেম্বর থেকে, প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে গিয়েছে। কথা ছিল যে 50% যাত্রী নিয়ে ভারতের লোকাল ট্রেনগুলো চলাচল করবে, কিন্তু 1 নভেম্বর ছিল সোমবারের দিন। তো এদিন ভারতের মানুষজন আপনারা জানেন যে অফিসে যায়, এটি তাদের সপ্তাহের প্রথম দিন হিসেবে ধার্য। তো প্রচুর পরিমাণে মানুষ কিন্তু গাদাগাদি করে, আপনারা জানেন যে ভারতীয় লোকাল ট্রেনে কী পরিমাণ ভিড় হয়, তো সেইভাবে যাতায়াত করছিল। তো এটি তো গেল একটি ঘটনা। তো মেন যে কারণ যার কারণে আজকের ভিডিও টপিক, তো সেটি হচ্ছে ভারতীয় রেলে কিন্তু আপনারা যদি যাতায়াত করেন আপনারা একটু সাবধান থাকবেন, কারণ জরিমানা করা হচ্ছে। তো অনেক বাংলাদেশি আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন, দেখে তারা ভারতে যান, তো তাদের জন্য মূলত আজকের এই ইনফরমেশনটি দিচ্ছি। কারণ আমি আজকে একটি ভিডিও দেখলাম, সেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের একটি রেল স্টেশন। তো সেখানে দেখলাম একজন মাস্কবিহীন লোক আসছিল, আপনার যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের উপর দিয়ে, ফুট ওভারব্রিজ প্ল্যাটফর্মের উপরে, তো সেখানে তাকে আটকায় কর্তব্যরত টিটি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর অফিসাররা আছেন। আপনারা হয়তো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো তাকে আটকানোর পরে তাকে বলা হয় মাস্ক কেন পরেননি, তো সে পকেট থেকে মাস্ক বের করে, কিন্তু তারপরেও কর্তৃপক্ষ কিন্তু তাকে ছেড়ে দেননি। তো নতুন যে নিয়ম চালু হয়েছে সেই নিয়মে 200 থেকে 500 ভারতীয় রুপি জরিমানার বিধান ধার্য করা হয়েছে। তো আপনারা যারা বাংলাদেশি আছেন, যারা বিষয়টি জানেন না, তাদের জন্য এই ইনফরমেশনটি শেয়ার করলাম। যারা ভারতে যাবার পরিকল্পনা করছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্যের কথা বলতে পারবো না, তারপরও আপনারা অবশ্যই ভারতে চলাচলের সময় মাস্ক পরবেন। পশ্চিমবঙ্গে 1 নভেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বশেষ যে রিপোর্টটি এসেছিল করোনার, তো সেখানে বলা হয়েছে 982 জন নতুন করে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 8 জন, আর করোনার যে টেস্ট সেটি হয়েছে 39,017 জনের। তো করোনা সংক্রমণের হার এখন মোটামুটি 2% আছে, এটি বাংলাদেশের প্রথম আলোর একটি নিউজ। বন্ধুরা, নিজ দেশ ছেড়ে একটি প্রয়োজনের কারণে আপনারা অন্য দেশে যাচ্ছেন, সেটা চিকিৎসা, বাণিজ্য অথবা ভ্রমণের জন্য হতে পারে, কিন্তু অপর দেশে গিয়ে বিড়ম্বনায় পড়ার মতন আসলে কষ্টকর কিছু হয় বলে আমার মনে হয় না। তো এই ধরনের বিড়ম্বনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অবশ্যই সচেতন থাকবেন। আপনারা ভারতের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেই স্বাস্থ্যবিধিগুলো মানার চেষ্টা করবেন, এবং সাথে সাথে অবশ্যই আপনারা মাস্ক পরিধান করবেন। আশা করি সকল ধরনের সমস্যা থেকে আপনারা মুক্ত থাকবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার আপলোড দেওয়া ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে পৌঁছয়। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।